মধ্য দিয়েও আমরা কিন্তু আমাদের সমাজে অভিভাবক থেকে শুরু করে আমাদের যুব সমাজ থেকে শুরু করে সকলের জন্য আমরা সরকার প্রতিনিয়ত ভাবছেন কিছু না কিছু স্কিম ঘোষণা করছেন কিন্তু বর্তমানে আমাদের ত্রিপুরা রাজ্য আমরা এক ভয়ানক চ্যালেঞ্জের সম্মুখীন আছি সেটা হলো কিছুক্ষণ আগে যিনি ভাষণ দিয়েছেন আমাদের উনি বলেছেন যে নেশাগ্রস্ত যুব সমাজ সত্যি আমি বা আমার অভিভাবক বা আপনারা যারা আমরা ছোটবেলায় মাটি খেলেছি ধানের খেতে খেলেছি হয়তো ছেলেমেয়েরা মিলে এলাকার কারোর বাড়ির বড় উঠোনও খেলেছি কিন্তু বর্তমান সময়ে আমরা যারা খেলে বড় হয়েছি পড়াশোনা করে বড় হয়েছি একে অপরের সঙ্গে কথাবার্তা বলে এবং মেলামেশার মধ্য দিয়ে যেভাবে বড় হয়েছি সেটা কিন্তু এই মাঠে আপনারা ধরে রেখেছেন কিন্তু এই মাঠে যারা আছেন বা আমি যিনি আছি আমি নিজেও আমার মেয়েকে আমার একটি মেয়ে সন্তান আছে আমি কিন্তু আমার মেয়েকে সেভাবে মাঠেও দিচ্ছি না কোনো ধানের ক্ষেতেও দিচ্ছি না কারোর বাড়ির উঠোনেও পাঠাচ্ছি না কারোর ছেলে মেয়ের সঙ্গে মেলামেশা করে খেলাধুলা করা বা গল্প করার জন্য এই যে পরিবেশ আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য গড়ে তুলছি আমাদের মা বাবা কিন্তু আমাদেরকে এই পরিবেশ দেয়নি এক সুন্দর সুস্থ পরিবেশ দিয়েছিল যা আজকেও আমরা ধরে রাখার চেষ্টায় আছি কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সেই পরিবেশে তৈরি করছি না যে যেন আগামী দিন আমরা যদি না থাকি আমাদের ছেলে মেয়েরা এত সুন্দর শান্তি শৃঙ্খলা এবং আলোকিক পরিবেশ যেন ধরে রাখতে পারে তা আমি মঞ্চ থেকে অনুরোধ করব আমরা মাঠে আসছি আমাদের ছেলে মেয়েরাও যেন মাঠে আসে পড়াশোনার পাশাপাশি নিজের শারীরিক সুস্থতা যেন চিন্তা করে প্রফেশনালি যারা খেলছে যাদের অভিভাবকরা নিজের ছেলে মেয়েকে প্রফেশনালি দিয়ে রেখেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই কারণ ওনারা বুঝতে পেরেছেন পড়াশোনার পাশাপাশি নিজেকে সুস্থ রাখা কতটুকু দরকার এবং খেলতে হবে নিজের ভবিষ্যতের জন্য কিন্তু প্রফেশন ছাড়াও পার্সোনালি নিজের জন্য আমাকে সুস্থ থাকতে হবে আমাকে বাঁচতে হবে সুস্থভাবে বাঁচতে হবে পাশাপাশি আমার পরিবারে আমার পরিবেশের আমার এলাকার আমার রাজ্যে আমার দেশে প্রত্যেকের জন্য সুস্থ থাকে সেটা চিন্তা করতে হবে আমি কিভাবে নিজেও সুস্থ থাকবো পাশাপাশি আমার আগামী প্রজন্মকে এক সুস্থ পরিবেশ দিয়ে যেতে পারবো স্বচ্ছ পরিবেশ দিয়ে যেতে পারবো সেটাও কিন্তু আমাদেরই চিন্তা করতে হবে তা আমি এই জায়গা থেকে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা নিজেদের নিয়ে ভাবছেন আগামী দিনকে নিয়েও ভাবছেন এই ভাবনার সঙ্গে আমরাও আপনাদের সঙ্গে আছি সহযোগিতায় এবং মনে হয় যে যে ফিল্ডের সঙ্গে অন্তত আমি যুক্ত আছি আগামী কয়েক বছরের মধ্যে হয়তো মাঠে আমাকেও নামতে হবে হয়তো ফুটবল খেলবো না কিন্তু হাঁটতে হলেও আসতে হবে কারণ শরীর যদি সুস্থ থাকে তাহলে আগামী দিন আর একটু বেশি সময় হয়তো আপনাদের পাশে থাকতে পারবো।